আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ১৮তম লোকসভা কেন্দ্রের দমদম একটি লোকসভা, আর এই দমদম লোকসভার মধ্যেই খর্দা বিধানসভা পড়ে, যা উল্লেখযোগ্য। খর্দা বিধানসভায় বিরোধী প্রার্থীরা অর্থাৎ সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী, বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত যখন মাটি কামড়ে প্রচার শুরু করেছে, ঠিক তখনই চোখে পড়ছে না খর্দা বিধানসভার তৃণমূলের প্রার্থী সৌগত রায়ের প্রচার। খর্দায় রীতিমতন ঢাকঢোল বাজিয়ে প্রচারে নামতে দেখা গেছে বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তকে, কম যাচ্ছে না সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীও। দুজনেই যখন খর্দা প্রচারে চুটিয়ে প্রচার করছেন, সেখানে সৌগত রায় অনেকটা পিছিয়ে রয়েছে বলে দাবি স্থানীয়দের। শীলভদ্র দত্ত বলছেন শুধু খর্দা নয়, গোটা দমদম জুড়ে একই হাল, মানুষ এবার জবাব দেবে। শাসক দলের গোষ্ঠীকন্দলের মাশুল সাধারণ মানুষকে দিতে হচ্ছে বলে অভিযোগ করেন সুজন। তবে পাড়ায় পাড়ায় ঘুরে কিংবা সভা প্রচার এখনও শুরু না হলেও সৌগত রায়ের সমর্থনে দেয়াল লেখা আরও কোনো খামতিও নেই বলে জানা যায়। বিধায়কের প্রতি নেতারা আস্থাও রেখেছেন এবং নেতাদের প্রতি আস্থা রেখে সৌগত রায়ের দেয়াল লেখনের প্রচার কিন্তু সেভাবেই তালে তাল মিলিয়ে চলছে। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। মাতৃসদন চালানোর জন্য তৃণমূল আসেনি ভাই, ঠিক মনে করবেন না, মানুষের পরিষেবা দেওয়ার জন্য তৃণমূল না, লুট করার জন্য তৃণমূল। আমি হাত জোড়ো করে সমস্ত মানুষের কাছে আবেদন করব, যারা ভেবেছিলেন অনেকদিন সিপিএম তৃণমূল আসলে বুঝি খুব লাভ হবে, তারা বুঝতে পারছেন যে তারা ঠকে গেছে। আপনি এই সমস্ত কথা বলেন বলে আপনাকে বলেছি কার্ডবাইট দিয়ে পাকানোর জন্য। আমি শুনলাম, আমি সচরাচর আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সম্পর্কে কোনো কথা বলি, আমি শুনলাম সৌগতবাবু নাকি আপনারা দেখাচ্ছিলেন ভিডিও ক্লিপ, ভালো বিশ্বাস করতে হবে, নাকি বলেছেন যে আমার কার্ডবাইটে পাকানো পাকাচ্ছে। আমার তিনটি বাক্য, এক, সৌগতবাবুর পিঠের চামড়ায় আগ্রহ ছিল আমি জানতাম, মাথার চুলে আগ্রহ ছিল আমি জানতাম না, সিপিএম এর মাথার চুলে ওর আগ্রহ ছিল আমি জানতাম না, সিপিএম এর পিঠের চামড়ায় পায়ের জুতো বানানো তো ওর আগ্রহ ছিল, বোঝা গেছে, আর সেই আগ্রহ উনি দেখাবার যোগ্যতা রাখছেন না, হিম্মত নেই। দুই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে চুল পেকে যায় সিবিআই এর দপ্তরে যাওয়ার সময় কালো চুল বেরোলো, পাকা চুল নিয়ে তৃণমূলে এরকম নেতা আপনি অনেক পাচ্ছেন, কালো চুলে ঢুকেছিল সিবিআইতে জেরায়, আর সিবিআই থেকে বেরিয়ে যখন আসলে তখন পাকা চুল, উনি অন্তত এটা মেনে নিয়েছেন যে আমার চুলটা কার বাইরে পাকানো, কারণ কম বয়সে আমার চুলটা বেরিয়েছে, কম বয়সে চুল পাকাটা কারোর অপরাধ কিনা আমি জানি না, কিন্তু এখানে স্পষ্ট হয়ে গেল যে আমার বয়সটা ওর চাইতে অনেক বড়, উনি আমার চাইতে অনেক বড়, বরিষ্ঠ, অনেক বড়। আমার চাই যারা বড় তাদের বোঝা উচিত তাদের ভাষা জ্ঞান কীরকম। সাধারণ মানুষের উদ্দেশ্যে যে অত্যাচার সংগঠিত হচ্ছে বাংলায় তার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াক, আর যার মোদিজির নেতৃত্বে যে উন্নয়ন চলছে, যেভাবে এগিয়ে যাওয়া চলছে, সেটাকে ভারত মানুষ সমর্থন করুক, এটাই বলব। ভগবানের কাছে প্রার্থনা করলেন বেকার ছেলে মেয়েদের চাকরি কেন, সবটাই ভালো সরকার হলে পরে এটা বলতে হয় না, যদি কোনো ভালো সরকার বসে তার টার্গেটই হচ্ছে মানুষের কাজ করা, মানুষের কাজ করতে গেলে আমাদের সবটাই পড়ে। সৌগত রায় বলছেন আপনি মাধ্যমিক ফেল, লোকসভা ভোটে লড়বেন কি? এই অবশ্যই উত্তরটা বহুদিন ধরে দিচ্ছে, এটা ব্যাপারটা হচ্ছে সৌগত রায় নতুন ইতিহাস পড়েননি, পুরনো বই পড়ে যাচ্ছেন, একটু নতুন পড়তে বলুন। মহারাষ্ট্রের আইজি হয়েছেন, তিনি টুয়েলভ ফেল করেছিলেন, তারপর আইপিএস হয়েছে, সুতরাং ফেল করলে পরে যদি মনের জোর থাকে পাস করা যায়, এবং অনেক ভারতবর্ষে অনেক আইপিএস অফিসার আছেন যারা প্রথম পরীক্ষায় ভালো রেজাল্ট করেনি, ওসব অনেক আছে, ওগুলো সৌগত রায় পড়েননি। সৌগত রায়কে গিয়ে বলুন টুয়েলভ ফেল সিনেমাটা দেখতে, তাহলে পুরো ডিটেলসটা, যে মানে ওই ভদ্রলোককে নিয়ে সিনেমাটা হয়েছে। আপনি পানিহাটির বাসিন্দা, পানিহাটির এই মুহূর্তে যা অবস্থা, জঞ্জাল থেকে শুরু করে পানিহাটি পৌর পরিষেবা থেকে শুরু করে সব কিছু, আপনি যদি যেতেন তাহলে কোন দিকটা আগে নজর? না, সব থেকে বড় জঞ্জালটা পশ্চিমবাংলায় বসে রয়েছে মমতা ব্যানার্জি এবং তার সঙ্গী সাথী, আগে তাদের হটাই, তারপরে এই পানিহাটির জঞ্জাল এমনি হটে যাবে।
কতটা আশাবাদী যেটা আমি নির্বাচনে দাঁড়িয়েছি, কাজ করছি, মানুষের কাছে যাচ্ছি, আশা করাটা আমার দায়িত্ব নয়। কেমন সাড়া পাচ্ছেন এবারও? ভালো সাড়া পাচ্ছি। আমি তো এই কেন্দ্রটা চিনি, তিনবার এর আগে দাঁড়িয়েছি, অন্যান্য বারের চেয়েও ভালো সাড়া। কী কাজ বাকি আছে বলে মনে করছেন এখন? ওরকম করে বলতে পারবো না, আমার সাধ্যমতো কাজ করেছি। কী করেছি আপনি আমার একটা লিফলেট জোগাড় করবেন, সেখানে সব লেখা আছে। আপনি বলছিলেন যে আপনার প্রতিপক্ষ মোদিজির কথা বলছিলেন, তার বিরুদ্ধে লড়াই, আপনার যারা প্রতিপক্ষ আছে তাদের বিরুদ্ধে লড়াই না, মূলত মোদির বিরুদ্ধে লড়াই, কী বলতে চাইছেন? মানে বলছি যে মোদির অর্থশক্তি, পেশি শক্তি, সরকারি ক্ষমতার অপব্যবহার, এর বিরুদ্ধে আমি করছি। প্রতিপক্ষ তো দুজনেই হেরে যাওয়া প্রার্থী, ওদের সাথে কী লড়াই পেলেন? খটাট অভিভাবকের মতন তো ছিলেনই, এবং আরও একটা দায়িত্ব সভ্যতা বলে গেল যে শোভনদাকে পুরো এলাকাটা নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করে আরও ভোটে এগিয়ে দিয়ে যেতে হবে। আপনার কথা তো তাই, আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করবো যাতে করে খন্ডা একটা বিপুল লিড দিতে পারে সৌগত রায়কে। আর একটা কথা, স্লোগানটা দিতে ভুলে গেলাম, যখন ডাকি তখন পাই, সৌগত রায়কে আবার চাই। সেই কথা না, আমি আমার জীবনে তো দীর্ঘদিন হয়ে গেল আমার রাজনৈতিক জীবন, এমন মানুষ আমি দেখিনি, এমন এমপি আমি দেখিনি যে ডাকলি এসে হাজির হয়, তাকে ভোট না দেবে, কাকে ভোট দেবে, কাকে ভোট দেবে? অতএব সৌগত রায় নিশ্চিত তো জিতবেই, বিপুল ভোটে জেতাতে হবে আমাদের, তার সম্মান রক্ষা করার ঘটনাপুরসভার প্রত্যেকটা প্রতিনিধিদের কী করবেন? তাদের বলবো যে নির্বাচনে আমরা যারা রাজনৈতিক কর্মী, যারা রাজনৈতিক কর্মী, জনপ্রতিনিধি মানে আরেকটু ওপরে মানুষের ভোটে জিতে এসছি আমরা সবাই, যেন একসঙ্গে কাজ করে আগে তো আমাদের দলের সম্মান মর্যাদা রক্ষা করি, প্রার্থীকে জেতাই, তারপর আমাদের মধ্যে ঠোকাঠুকি ঝগড়া যদি থাকবেই, এটা কোনো বড় ব্যাপার দেখা গেল না। অনেক প্রতিনিধি হয়তো আসবে, তাহলে কোথাও কষ্ট আছে হয়তো, সব ঠিক হয়ে যাবে। বলছি আজকে 10 জন কাউন্সিলর আর 2 জন ব্লক সভাপতি, তাদের উপস্থিতি লক্ষ্য করা গেল না এই কর্মী সভায়, কী বলবেন, কীভাবে দেখছেন? আসবে, তারা কাজ করছে, তারা কাজ করবে, তারা সবাই কি দলের একাংশ আপনাকে চাইছে না, এরকম কোনো ব্যাপার? আরে ভাই, কোন লোকটাকে সবাই চায়? কিন্তু মহা মুশকিল কথা, পৃথিবীতে কে আছে যে সর্বসম্মত? পৃথিবীতে কেউ সর্বসম্মত নেই। সবাই কাজ করবে, সবাই নামবে, সৌগত রায় প্রধান এক বিষয়, দল প্রধান বিষয়, সেখানে শোভনদেব কি নীলু সরকার প্রধান বিষয় নয়। অতএব ক্ষোভের একটা ব্যাপার, আমি জানি না কার কী ক্ষোভ আছে, সে তো আমাকে জানালে জানালেই বলবো যে আমার ক্ষোভ আছে। কেউ যদি এসে জানায় এটা আমার ক্ষোভ, আমি প্রশমিত করার চেষ্টা করব। মানুষকে কী মূল্যায়নের বক্তব্য রাখছেন? এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।